সো হ্যালো এভরিওয়ান, তোমরা ক্যালসিয়াম অলরেডি পড়ে রেখেছো, ঠিক আছে? বাট ক্যালসিয়াম প্রবলেম গুলো সলভ করার জন্য তোমাদের কিছু মডিফিকেশন লাগবে, বুঝতে পারছো? কিছু ক্যালসিয়ামটা অলরেডি আছে, যেটা ট্রায়াঙ্গেল আছে, ট্রায়াঙ্গেল এক সাইডের সঙ্গে প্যারালাল করে যেটা একটা লাইন যায়, যেটা ট্রায়াঙ্গেল আদার টু সাইড কে ইন্টারসেক্ট করছে বা কাট করছে, দেন ওই লাইনটা দেন অলরেডি প্যারালাল আছে, এন্ড আইডিয়াটা হলো, ওভারেজ তোমরা ক্লাস 6 এর একটা লেকচারে পড়েছিলে, সেম নাম্বার ক্যান বি এডেড টু বোথ সাইড অফ দ্য ইকুয়েশন, ঠিক আছে? মনে আছে কিনা ক্লাস 6 এর বইটা বের করে দেখো লিনিয়ার ইকুয়েশন সলভ করার জন্য, ঠিক আছে? সেম নাম্বার ক্যান বি এডেড টু বোথ সাইড অফ দ্য ইকুয়েশন, সো আমি যদি উইটা ইউজ করি, উইটা দেখে আমি এটা ইজিলি বলতে পারবো যে আমি নো মডিফিকেশনটা করছি, এডি বাই ডিবি ইকুয়াল টু বুঝতে পেরেছো? ঠিক আছে, কি হবে এই পর্যায়ে করছিস কেন? নাও AD plus DB divided by DB is equal to AE plus EC divided by EC. ঠিক আছে? Now AD plus DB, পুরোটা AB এসে পড়েছে, AE plus EC, পুরোটা AC এসে পড়েছে, divided by DB EC. ঠিক আছে? So that means AB by DB equal to AC by EC. ঠিক আছে, বুঝতে পেরেছো? সো এটা হলো একটা মডিফিকেশন। সিমিলারলি আমি যদি এটাকে এভাবে না লিখি, যদি আমি এভাবে লিখতাম, এভাবে লিখি, ওরিয়েন্টেশনটা সেম রাখি, BD by DA is equal to CE by EA. ঠিক আছে, BD by DA equal to CE by EA. ঠিক আছে, এখানে যদি +1 +1 করে দিতাম, উপরটা সমুপরটা এড হয়ে যেত, উপরেরটা ফুল ডিভাইড বাই উপরেরটা, ফুল ডিভাইড বাই উপরেরটা, ঠিক আছে? বুঝতে পারছো? সো অলরেডি একটা অরিজিনালটা হলো এডি ডিভাইড বাই ডিবি, এই ডিভাইড বাই ইসি, এটা হলো অরিজিনালটা। আর এটাকে মডিফাই করেছে, এই ছোটটা ডিভাইড বাই পুরোটা, এই ছোটটা ডিভাইড বাই পুরোটা, এটাও করতে পারো, বা এই পুরোটা ডিভাইড বাই ছোটটা, এটাও করতে পারো, বা ইট নিচের টার্ম ডিভাইড বাই পুরোটা, সেটা এইভাবে করে পুরোটা কে মডিফাই করতে পারো থিওরেমস থিওরামটাকে। আর কনভার্সটা কি ছিল? একটা ট্রায়াঙ্গেল আছে, ট্রায়াঙ্গেলের দুইটা পয়েন্ট, এই ট্রায়াঙ্গেল আছে এটার সঙ্গে একটা লাইন গেছে, এবং লাইনটা এমন ভাবে গেছে যে এটার সঙ্গে দুইটা লাইনটা গেছে সিমিলার করে, বাট বাকি দুইটা যেগুলোকে কাট করেছে এইগুলোকে সেম রেশিওতে কাট করেছে। যদি সেম রেশিওতে কাট করে, এই লাইনটা আর নিউ লাইনটা এটা প্যারালাল, এটা হলো কনভার্স অফ থিওরেমস থিওরাম, ঠিক আছে? তো থিওরেমস থিওরাম পুরোপুরি রিক্যাপ হয়ে গেছে, ঠিক আছে? এন্ড প্রুফটা তো অলরেডি বুকে আছেই, ঠিক আছে? তুই এখান থেকে দেখে নেবে। এখন যদি আমি কিছু প্রবলেম করে থিওরেমস থিওরামে, দেন কি করব? প্রবলেম তো অনেকগুলোই আছে, অলরেডি লাস্ট দিন কিছু দেখিয়েছিলাম, বাট বলছিলে যে এগুলো আবার দেখাতে, সো আমি কয়েকটা দেখিয়ে দিচ্ছি আরেকবার। কিভাবে লেখো প্রুফটা এটা দেখাবো না, জাস্ট কিভাবে হবে এটা দেখাচ্ছি, ঠিক আছে? ট্রায়াঙ্গেল আছে, ঠিক আছে, এ বি সি, এখান থেকে এখানে একটা লাইন আছে ই, এখান থেকে এখানে একটা লাইন আছে ডি, এখান থেকে এখানে একটা লাইন আছে এফ, ঠিক আছে? ডি ই প্যারালাল টু এ সি দেওয়া আছে, গিভেন ডি এফ প্যারালাল টু এ ই দেওয়া আছে। প্রুফ করতে লাগবে বি এফ ডিভাইড বাই এফ ই
is equal to BE divided by EC. ঠিক আছে? So এটা প্রুফ করতে লাগবে. So এটা actually কি হবে? কি কি দেওয়া আছে দেখো. DE DE এটা আসলে প্যারালাল, S is also parallel. That means triangle BDE. যে E triangleটা পুরোটা BE D. E triangleটা BAC. পুরোটা triangle আর এই ছোট triangleটা. ঠিক আছে? এখানে যদি আমি থেলস থিওরাম ইউজ করি তাহলে আমি কি বলতে পারবো? এটা থেকে মাইকটা পড়িস না, এটা থেকে আমি কি বলতে পারবো? এটা ডিভাইডেড বাই পুরোটা, না থাক পুরোটা না, এটা ইন ডিভাইড বাই এটা ইকুয়াল টু এটা ডিভাইড বাই এটা বলতে পারি না এটা থেকে, পারি তো? ঠিক আছে, এখন এটা থেকে ডিএফ ডিএফ আর এই এই কোথায়? এই প্যারালাল. সো এই ছোট ট্রায়াঙ্গেলটা আর মিডল এই ট্রায়াঙ্গেল, ঠিক আছে, এটা 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 থেকে আমরা কি বলতে পারি? BF divided by FE is equal to BD divided by DA. ঠিক আছে, বলতে পারি? লিসেন টু মি, এটার মধ্যে BD DA এর রেশিওটা এটার সঙ্গে ইকুয়াল, এটার সঙ্গে ইকুয়াল, দুটার সঙ্গে ইকুয়াল. আমি একটি প্রথম দিনের প্রথম লেকচারে বলেছিলাম, A যদি ইকুয়াল টু B হয়, A যদি ইকুয়াল টু C হয়, দিস ইমপ্লাইজ B is equal to C. ঠিক আছে, সো এটা এটা রেশিওটা যদি এটা আর এটার সঙ্গে ইকুয়াল হয়, এটা এটা রেশিওটা যদি এটা আর এটার সঙ্গে ইকুয়াল হয়, দ্যাট মিনস এটা এটা রেশিও আর এটা এটা রেশিওটা ইকুয়াল, সো ইজিলি ক্যান প্রুফ করে বুঝতে পারবে. সো ইউ জাস্ট গো টু দা বুক, বুকের প্রুফটা একবার দেখো, এই সব অলরেডি বুঝতে পারবে. ঠিক আছে, সো এটা আরো কিছু প্রবলেম আছে, বাট অ্যাকচুয়ালি এগুলো সবগুলো প্রবলেম ইজি, ফরেনের মতো কিছু নেই, বাট ইজিলি একদম দেখলেই বুঝবে. ঠিক আছে,